তার ছেলে তার বৌমা 35 নম্বরে কাজ করছে। এখানে কখনো শুনেছেন যে একই পরিবার বাবা এক দলের হয়ে নির্বাচনে লড়ছেন, তার ছেলে বৌমা সেই দলের বিরুদ্ধাচরণ করছেন, সেই জন্য তার দল গতকাল তাকে বহিষ্কার করেছে, তার ছেলেকে এবং তার বৌমাকে। দেখুন খবরের কাগজে বেরিয়েছে, তার ছেলে এবং তার বৌমা দুজনকেই দল থেকে সাসপেন্ড করে দিয়েছে, বহিষ্কার করে দিয়েছে। চাই যে আমি এমএলএ থেকে কেন কাউন্সিলর হচ্ছি, তার একটাই কারণ, আমি ভোটে জিতি বা হারি আমি তো এখানকার এমএলএই থাকবো 2026 অবধি, আমি তো এখানকার এমএলএই থাকবো। তো প্রত্যেক বছর প্রধানমন্ত্রীর কাছ থেকে যে টাকা পাবো, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে সেই টাকা পাবো, সেই টাকাটা খরচা করব কি করে? খরচা করতে গেলে আমাকে মিউনিসিপ্যালিটির থ্রু দিয়ে করতে হবে, মিউনিসিপ্যালিটির থ্রু দিয়ে করতে হবে। আমি এমএলএ হয়ে ডাইরেক্ট আপনার রাস্তা করতে পারবো না, ডাইরেক্ট আপনার নালা করতে পারবো না, আমি আপনার বাড়ি দিতে পারবো না, আপনার বাড়িতে জল পৌঁছাতে পারবো না, আমাকে মিউনিসিপ্যালিটির থ্রু দিয়ে করতে হবে। সেই জন্য আমি কাউন্সিলরে ইলেকশন লড়ছি।